আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কুসুল্লা শাক তেলা এটা ভাজি করে খেলেও টেস্ট লাগে এবং এই চিংড়ি মাছ দিয়ে যদি আপনি বাইরে ভর্তা করে খান তাও স্বাদ লাগে আর একটা উপকার হলে এটার যাদের ডায়বেটিস আছে তারা বেশি বেশি খাবে তাহলে ইনশাল্লাহ দেখবেন যে তার ডায়বেটিসের হার অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন ক্লিক করবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু